খেলা শেষ হয়ে গেছে তো ওরা এত প্রচার করছে কেন? আমরা তো করছি না, ওরা তো কেন প্রচার করতে যাচ্ছে? 500 লোক নিয়ে জনসভা করবো আমরা, ছোট ছোট করবো, দরকার নেই তো ওরা তো, ওরা আমাদের তো খেলা শেষ হয়ে গেছে বলছে, তাহলে ওরা কেন প্রচার করছে? আপনি 5 লাখ টাকা পেয়েছেন, আপনি 2 কোটি বেকার চাকরি দিয়েছেন। মোদী কি করেছে? মোদী নোটবন্দি করেছে, মানুষের কি ভালো হয়েছে? 34 বছর ধরে তো দেখলাম সংযুক্ত মোর্চা, সিপিএম, কংগ্রেস কত চাকরি দিয়েছে ওরা, তাও তো দিদি ঘরে ঘরে কিছু তো চাকরি দিয়েছে। নমস্কার, বাংলাল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে। ভবনপুর বিধানসভার একটি অন্যতম জায়গা হলো এই নেতাজি ভবন মেট্রো স্টেশন। আসুন দেখে নিই এখানকার মানুষজন কি বলছে এবারের নির্বাচন সম্পর্কে, লকডাউন সম্পর্কেই বা তাদের কি মতামত, সিএএনআরসি সম্পর্কেই তাদের কি বলছে, চলুন আমরা দেখে নিই। চুনাব মে কিসকো চাহ রহে হ্যায়, চুনাব তো আপনা মন কা চিজ হ্যায়। आपका कोई मत नहीं है? हाँ, आपका कोई मत नहीं है? मत है तो वो तो मन का चीज है, वो क्या मत है तो मन का चीज है, वो बताने का है क्या? अब नहीं बताना ना, बताएगा कैसे? हम लोग रास्ता पे निर्वाचन का के चाहिए, हमें तो दीदी के चाहिए। दीदी के चाहिए? हां, मेरे दिए ये ना, पहले इधर के हमारे दीदी ही भालो, दीदी भालो मोदी का भालो ना, बड़ोबड़ी बुक कर মল্লিকা কে বলে কথা না, মোদীকে পছন্দ করি না, একমাত্র গুজরাটি বলে। যদি বাজপেয়ী থাকতো তাহলে আমি দিদি বিজেপি কে পছন্দ করতাম। নির্বাচনে কাকে চাইছো? অবভিয়াসলি দিদি। এবারে নির্বাচনে কাকে চাইছো? আমার এখানে এখন দাদা ভোট নেই, এই জন্য আমার তো, আমরা তো দাদা দিদিকে চাই। দিদিকে চাইছো? হ্যাঁ। কেন? দিদি যা এত সুন্দর বাংলাকে সাজিয়েছেন, উনি যা আমাদের জন্য, যে স্বাস্থ্যসাথী হোক, সবুজ সাথী হোক, সমস্ত জিনিস আমরা দাবিতে দেখতে পাচ্ছেন, দিদি যেভাবে কাজ করেছেন, আর দিদি প্রকল্প যা নিয়ে এসছেন, তো দিদিকে আমরা নিশ্চয়ই চাইবো কি মমতা দিয়ে আসুন, এই জন্য আমরা দিদিকে চাইছি। হ্যাঁ, মোদীকে কেন চাইছেন না? আরে ভাই, মোদী মোদী আপনি তো বুঝতে পাচ্ছেন না, কাল কারখানা না ফ্যাক্টরি কিছু মোদী দিয়েছেন? আর যা দাম জিনিসপত্র যা বেড়ে গেছে, যা জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেটা আমি চিন্তা করুন, আজকে পেট্রোল কোথা, ডিজেল কোথা, রান্না গ্যাস কোথা, আমি তো চিন্তা করুন ওটা কোথায়, এত দাম, কত লোক সার্ভাইভ করছে, কীভাবে বেঁচে আছে, কিছু তো বলার নেই। আমরা মোদীকে চাই না দাদা, দিদিকে চাই। আমরা দিদিকেই চাই, দিদি ছাড়া আমাদের এখানে পশ্চিমবঙ্গে দিদি ছাড়া। একটু বলে দিন কি কি করেছেন উনি, কেন চাইছেন, কি বৃত্তান্ত? উনি যা কাজ করেছে কাজের উপরে ওনাকে ভোট দেবে মানুষ, মানুষ এমনি বলতে লাগে না। বিজেপি কেন পাত্তাই পাবে না, শুনে রেখে দিন, যতই হ্যান পাত্তা পাবে না। ভবানীপুরে তো সমন্তা জিতছেই, হ্যাঁ, ও কোনো ও অনেক কিছু ওরা প্রচার করে কিছু না। আমার কাছে একটা কথা হচ্ছে যে ওরা বলছে যে আমরা নাকি খেলা শেষ, খেলা শেষ হয়ে গেছে তো ওরা এত প্রচার করছে কেন? আমরা তো করছি না, ওরা তো কেন প্রচার করতে যাচ্ছে? 500 লোক নিয়ে জনসভা করবো আমরা, ছোট ছোট করবো, দরকার নেই তো ওরা তো, ওরা আমাদের তো খেলা শেষ হয়ে গেছে বলছে, তাহলে ওরা কেন প্রচার করছে? তো ওরা তো জিতে গেছে বলছে, 200 আসন পেয়ে গেছে। মমতা ব্যানার্জি চাইছি। মমতা ব্যানার্জি চাইছেন, মোদীকে চাইছেন না কেন? মোদী কি করেছে? আমরা কোশ্চেন, মোদীকে চা, আপনি বলছেন মোদীকে চাইছেন না কেন? মোদী কি করেছে? মোদী নোটবন্দি করেছে, মানুষের কি ভালো হয়েছে? হয়নি, নোটবন্দিতে তো মোদীর দাবি অনেক কালো টাকা উঠে এসছে বা কিছু হয়েছে সেগুলো। আরে আগে তো বলুন, যদি কালো টাকা চলে আসে, যে বিদেশে বহু মানুষের কাছে টাকা কোনো আছে, সেটা যদি নিয়ে আসতে পারলে, তাহলে মোদীকে মানুষ চিন্তা করে, হ্যাঁ ভালো কাজ করেছে। জিএসটি এনেছে, জিএসটি নিয়ে কী হয়েছে? জিএসটি নিয়ে এসে আমরা সাধারণ মানুষ যদি একটা কেক কিনতে গেলে বা হোটেলে খেতে গেলে আমাদের জিএসটি দিতে হচ্ছে। আগে কি দিতে হতো? হতো না। এটা মোদীকে কোশ্চেন করবেন আপনি, জিএসটি নিয়ে কী করেছেন, লাভটা কোথায় হয়েছে? এই জন্যই আপনারা দিদিকে চাইছেন? দিদি অনেক কিছু করেছে, দিদি কি করেনি সেটা মোদি আগে জিজ্ঞেস করুক। মোদি আগে জিজ্ঞেস করি, দিদি কি কি করেনি 10 বছরের মধ্যে, আর মমতা কি করেছে মোদিকে দেখিয়ে দিতে পারে, সে ক্ষমতা দিদির কাছে আছে। মোদি বলছে দিদিকে, দিদি এখানে আয়ুষ্মান ভারত আনতে দিচ্ছে না, তারপর আরো অনেকগুলো প্রকল্প যেগুলো আছে। আরে মোদি তো পুরো শেষ করে দিয়েছে, এবার মোদি একটা আয়ুষ্মান ভারত এনে নাম ফাটাতে চাইছে। আজকে মমতা ব্যানার্জি যে স্বাস্থ্যসাথী কার্ডটা এনেছে,
আজকে আপনি চিন্তা করুন না, সাকসেস কি ফ্যাসিলিটি, মানুষ একটা চাকরি করে, একটা মানুষ বিজনেস করে, ঠিক আছে? যে মানুষ চাকরি করে, যে মানুষ বিজনেস করে, মেডিকেল দেওয়ার পর আপনাকে যদি মমতা একটা স্বাস্থ্য কার্ডে 5 লাখ টাকা দিয়েছে, ঠিক আছে, এটা 5 লাখ টাকা যদি দিয়েছি তার মধ্যে প্রিমিয়াম ম্যাক্সিমাম 40,000 টাকা প্রিমিয়াম পড়ে। তো দিদি একটা মানুষকে 40,000 টাকা প্রিমিয়াম দিয়েছে প্লাস 5 লাখ টাকা, যদি আজকে আপনার কাছে যদি 5 লাখ টাকা ব্যাংকে থাকে, ওই যে আজকে দিদি মেডিকেল না দিত কার্ডটা, তাহলে আপনার কোনো অসুস্থ হলে, কোনো ক্ষতি হলে শরীরে, সে 5 লাখ টাকা ব্যাংক থেকে বার করতে হতো। তো দিদি 5 লাখ টাকা দিয়ে বাঁচিত সম্পত্তি, বাড়ি গাড়ি বিক্রি করে মানুষকে নিজের রোগটা থাকে মানুষকে করতে হয়। তো দিদি অনেক কিছু দিয়েছে, আর কি দেবে? মোদি কি দিয়েছে? মোদি বলেছিল 15 লাখ টাকা দেবে, 16 লাখ টাকা দেবে, কি দিয়েছে? কিছু দেয়নি। সেই জন্যই আপনারা দিদিকে চাইছেন। দিদি ভালো করছে তাহলে মানুষ চাইছে। মোদি কি করেছে? আমার কোশ্চেন এটা আছে নরেন্দ্র মোদীকে, কি নরেন্দ্র মোদী কি করলো পুকার লোকের? ও তো বাঁশ দিয়ে চলে যাচ্ছে। তা মানুষ কীভাবে পাগল হয়েছে? শুধু যদি পাকিস্তানে প্লেনটা ঢুকিয়ে দিয়ে নাম ফাটিয়ে দিলে পাবলিক ভয়ে অনেক কিছু করেছে। আলটিমেট পাকিস্তানের প্লেন ঢুকিয়ে গেছে, তার নাম ফেটে গেছে, রাম মন্দির বানিয়ে রাম নাম ফেটে গেছে। হ্যাঁ, গরিব মানুষ খেতে পাচ্ছে না সেটা দেখছে না? যদি নরেন্দ্র মোদি কলকাতায় এসে গরিব মানুষকে খাওয়াতো তাহলে হ্যাঁ বলতাম মোদি এটা কিছু করেছে। সে কোটি কোটি টাকা সরকারে টাকা মানুষকে কিনছে, অন্য অনেক নেতাকে কিনছে। এই টাকা যদি মানুষ গরিব মানুষকে যদি করতো তাহলে মানতে হয় মোদি কিছু করেছে। দিদিকে চাইছি, দিদিকে চাইছি, সবাই দিদিকে চাইছে। কেন চাইছে? দিদি উন্নয়ন আছে, দিদি ভালোবাসা আছে, দিদি বাংলা সব, দিদি বাংলার জন্য এত কিছু করেছে, তা দিদি ছাড়া কাকে চাইবে মানুষ? দিদিকে তো চাইবে, তাই না? আপনি 15 লাখ টাকা পেয়েছেন, আপনি 2 কোটি টাকা চাকরি দিয়েছেন, দিয়েছেন আপনি, রেল বেঁচেছেন, বীমা বেঁচেছেন, আর কি ব্যাপন জানি না, বেঙ্গলকে বেঁচে দেবেন তাও জানি না। আপনি কি বেঙ্গলকে বাঁচার পক্ষে প্রশ্নটা আপনাকে করছি, আমি সাংবাদিক আপনি আপনাকে করছি, আপনি উত্তরটা দিন। সাংবাদিক হিসেবে আমাদের কর্তব্য মানুষের কাছে আপনাদের প্রশ্ন, আপনি কি চাইবেন বাংলা বেঁচে দিক মানুষ? এটা বাংলা বেঁচে দিক জুমলারা জানেন, চাইবেন না? বাংলা বাঁচার সব, বাংলা বাঁচার জন্য তো এটা পেয়েছে, এরা যেখানে যেখানে গেছে সেখানে শান্তি, মানুষ শান্তিতে আছে কি? বিজেপি আছে কি? বাংলা শান্তির রাজ্য, বাংলা সংস্কৃতির রাজ্য, বাংলা মানে হচ্ছে সারা ভারতবর্ষ, বাংলা দেখা সারা ভারতবর্ষ তাই করে। সেই জন্যই আপনারা দিদিকে চাই। দিদি হচ্ছে উন্নয়নের মধ্যমণি, নয়নের মণি, দিদিকে দেখে সারা বিশ্ব চিন্তা করে। এই আমাদের কন্যাশ্রী, কন্যাশ্রী যা কাজ কোথায় কাছে সারা বিশ্বের কাছে 1 নম্বর। দিদির যে প্রকল্পগুলো আছে কোনো রাজ্যে আছে কি দেখাতে পারবেন কি? তাহলে বাংলা কেন নিজের দিদিকে চাইবে না? দিদি তো উন্নয়ন করেছে, উন্নয়ন করে দিদি আজকে দিদি মুখ্যমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী দিদিকে বাংলা, সারা বাংলা মানুষ চাইছে। দু একটা লোকের কথা তার বাংলা রাজিতে হয় না। আরেকটা প্রশ্ন আছে, মানে বিরোধীদের অভিযোগ যে দিদি এই 10 বছরে চাকরি বাকরি সেরকমভাবে হয়। হ্যাঁ, সংযুক্ত মোর্চা এবারে প্রতিশ্রুতি দিচ্ছে তাদের ম্যানিফেস্টোতে যে তারা এলে যুবকদের অনেক চাকরি দেবে, এই সুদে আপনারা কি বলবেন? 34 বছর তো দেখলাম সংযুক্ত মোর্চা সিপিএম কংগ্রেসে কত চাকরি দিয়েছে ওরা, তাও তো দিদি ঘরে ঘরে কিছু চাকরি দিয়েছে, বিভিন্ন জায়গায় চাকরি কম পয়সা চাকরিটা দিয়েছে, আমরাও চাকরিটা করছি, বুঝতে পারছেন তো? চাকরি নিয়ে, চাকরি নিয়ে কথা বলতে এলে আগে জিজ্ঞেস করুন বিরোধী তোমরা কত চাকরি দিয়েছো জীবনে। সংযুক্ত মোর্চা, সংযুক্ত মোর্চা যে আজকে দিয়ে করছে, যে রাজনীতিটা খেলছে সংযুক্ত মোর্চা, ঠিক রাজনীতি করছে? বাংলা বিভাজন রাজনীতিটা ঠিক করছে? বাংলা কি হিন্দু মুসলিম সবাই তো একসাথে রাজ্য বাস করে বাংলায়? বাংলাকে আইএসএফের সঙ্গে জোটটাকে, আইএসএফ কে আমি কিছু মনে হয়, আইএসএফ কে কিছু মনে করে, আইএসএফ কোনো এর মধ্যে আসে না, আইএসএফ কেউ মনে ধরে, দলের মধ্যে ধরেই না, ও তো বিজেপির সেকেন্ড হ্যান্ড, হ্যাঁ বিজেপির সেকেন্ড হ্যান্ড যাকে বলে, বুঝলেন তো? আর একটা কথা বলছি আপনাকে, আর একটা কথা বলছি, বাংলা যেভাবে আজকে কোভিড ছড়িয়েছে, বাংলা যেভাবে কোভিডের জন্য কাজ করছে, দিদি যেভাবে কাজ করছে, আপনি সারা হাসপাতাল ঘুরে দেখতে পারেন যে বাংলা মানুষের দিদি কীভাবে চিন্তিত বা কীভাবে কাজ করে চলছে। আজকে গুজরাটে দেখুন তো কী পরিস্থিতি, করোনা ভয়াবহ, সেই চিত্রটা আপনার তুলে ধরুন তো সারা বিশ্বের কাছে, মানুষের কাছে পারছে কি পারছে না? কেন পারবেন না? বাংলা যদি একটু চুন থেকে পান খুঁজে সারা রাজ্য জেনে যায়। আর গুজরাটে দেখুন তো কোভিডের কী অবস্থা, রাস্তায় পেশেন্ট শুয়ে আছে, বেড পাচ্ছে না, আমাদের বাংলা কি সেটা হচ্ছে? বাংলা দিদি চেষ্টা করছে মানুষকে ভালো রাখা, ও সব হামলোক উতনা থোড়ি রিক্সা ফিক্সা ওলা জানেগা, ও সমঝতে নেই না, হামলোক নেই সমঝতে হ্যায় জো চিজ ও কিউ বল, ক্যা বলেগা, জবাব ক্যা দেগা উসকো? না 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 না, কোনো রকম না না না, আমরা কোনো রকমই কিছুই না, বিজেপি কোনো গল্প নেই এখানে, শুনে রাখুন, হাওয়ায় উঠছে কিছু না,
শুধু হিন্দুত্ব নিয়ে রাজনীতি হয় না, ঠিক আছে? মানুষ সেদিকে করতে পারছে না, হিন্দুত্ব নিয়ে শুধু রাজনীতি শুধু হয় না। পশ্চিমবঙ্গে যে আপনার সবচেয়ে বড় ব্যাপার, পশ্চিমবঙ্গে যে এত ফ্রি, এতগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য আছে বলুন তো এত ফ্রি? রাত্রি দুটো নেই তিনটে নেই মানুষ ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়ে সবাই। সে দূরে একটা ঘটনা ঘটলে সেটাকেই বড় করে দেখিয়ে দেওয়া হয় আর সেটাই নিয়ে প্রচার চলে, এরকম কোনো ব্যাপার না আমাদের পশ্চিমবঙ্গের মতো ভারতবর্ষ? না 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 না, ওটা বলতে পারছি না দাদা। আমি চাই বাংলা সুস্থ থাক, আর মানুষ প্রেম থাকে, সব মিলেমিশে আমরা, যেমন পশ্চিমবাংলা কালচার আমরা সব মিলেমিশে থাকি, ও বাংলা থাক, আমরা দিদিকে চাই। আচ্ছা সিএনআরসি শুধু বলুন, সিএনআরসি মানুষকে ব্রেন ওয়াশ করা হচ্ছে আর কিছু না। আলটিমেট সিএনআরসি এতদিন, না না এতদিন করিনি কেন, এই সলিউশন দেখুন এসএন করতে পারতো। লকডাউন তো নেই চাইতে, হ্যাঁ লকডাউন চাইছেন? না লকডাউন চাইছেন? লকডাউন চান না? লকডাউন চান না? কিন্তু করোনা বাড়ছে, কিছু বড় নেতাদের দোষ আছে, কিছু পুলিশদেরও দোষ আছে, তারা ঠিকমতো প্রচার করছে না এটাকে, এটাকে একটু কড়াভাবে না যদি মানে এ করে তখন কেউ শুধরে, পাবলিক শুধরবে না, পাবলিক মানে যেভাবে হোক যাবে, তাকে টাইট করতে হবে, তার জন্য ফাইন করতে হবে, রাস্তা রাস্তা প্রচারটা ভালোভাবে করতে হবে যাতে লোক একটু সজাগ হয়। লকডাউন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কী বলবেন? সেটা তো আমি শুনছি, আমি কী করে বলবো, সম্ভাবনা তো আমি শুনছি কি লকডাউন হোক, লকডাউন হোক কি হোক না, দেখুন মানুষ যেভাবে করে মানুষ বাঁচুক সুস্থ হোক, তারপর লকডাউন তো আমি চাইছি না, এই কারণে কি যদি লকডাউন হওয়ার পর ফের লোক ওই না খেয়ে মরা অবস্থা চলে আসবে, লোক আছে না, রোজগার না থাকলে কি করে বাঁচবে, সমস্যা এইখানে, সেই জন্য আমি লকডাউন চাইছি না। এসে কি রোজি রুটি আপনার ফের খেতে পারবো না, কি খাবো? করোনা তো বাড়ছে, করোনা বাড়ছে মানে স্যানিটাইজার করো, মাস্ক লাগাও, এরকম করে দোকানদারি একটু করতে হয়, একটু ভালো। হ্যাঁ লকডাউন দেখুন, লকডাউন যদি চাওয়া হয় মানুষের পক্ষে একদম বিশাল ক্ষতিকর, মানুষ একটা লকডাউন খেটে এসছে, সেই সব লকডাউন অবস্থা দেখেছে মানুষের, না চাকরি চলে গেছে, মানুষের চিন্তা সুসাইড আত্ম সব জায়গায় হয়েছে। আর একটা কথা বলছি, যদি বিরোধীরা মনে করে যে যদি বিজেপি মনে করে, আজকে তো আজ কত মাস দিয়ে কিষাণরা তাদের দাবি নিয়ে অনর দিল্লিতে, তাদের পাশে থেকেও দাঁড়াচ্ছে না, সেই চিন্তাটাকেও করছে না, কিষাণ চিন্তা করছে, মানুষের চিন্তা করছে, মানুষের কথা দিদি করে, দিদিকে চাই, বাংলার মেয়েকে চাই।